thank mm -hmm. you ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকে দু হাজার চব্বিশের প্রথম ভিডিও এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক এমনটাই আশা করি তো আজকের এই ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপডেট আছে যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আজ থেকেই ওপেন হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো তো অনেকগুলো বড় বড় আপডেট আছে সেগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করব যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব একদমই অফিসিয়াল একটা আপডেট দিয়ে জামশেদপুর এফসির আপডেট জামশেদপুর এফসি তাদের হেড কোচ স্কট কুপারকে দুদিন আগেই স্যাক করে দিয়েছিল তার জায়গায় জামশেদপুর এবার কিন্তু সাইন করে নিয়েছে খালিদ জামিলকে অর্থাৎ ইয়াং মানে ইন্ডিয়ান কোচ তাকে কিন্তু পরবর্তী মানে পুরো বাকি যে সিজনটা আছে তার জন্য হেড কোচ করা হয়েছে জামশেদপুর এফসির তরফ থেকে এবার দেখা যাক ইন্ডিয়ান ফুটবলের অন্যতম সেরা কোচ খালিদ জামিল জামশেদপুরের ফরচুনটাকে পাল্টাতে পারে কি না তোমাদের কি মতামত জামশেদপুরের হয়ে কীরকম পারফরমেন্স দিতে পারবেন এই হেড কোচ খালিদ জামিল অবশ্যই কমেন্টে জানিও এটা একদমই অফিসিয়াল আপডেট তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার বন্ধুরা পরবর্তী আপডেট যেগুলো দেবো ট্রান্সফার আপডেট আজকের ভিডিও ট্রান্সফার আপডেটগুলো শুরু করবো চেন্নাই এন এফসিকে দিয়ে চেন্নাই এন এফসি কিন্তু কয়েকজন ফুটবলারকে ইনকোয়ারি বা টার্গেট করেছে বলতেই পারো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের মধ্যে প্রথম ফুটবলার হলো একটা টাইমে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার যাকে ধরা হচ্ছিল দুর্দান্ত একজন সুপারস্টার বা ইয়াংস্টার ছিলেন সেই টাইমে বাট তারপর ধীরে ধীরে ফুটবলের মধ্যে চোট আঘাত সব কারণে হারিয়ে গেছে বলতে পারো এখনও অবধি বাট এই ফুটবলারকে সাইন করার চেষ্টা করছে চেন্নাই এন এফসি তেইশ বছর বয়সী রাইট উইঙ্গার কোমাল থাটাল হ্যাঁ বন্ধুরা কোমাল থাটালকে নেওয়ার জন্য চেষ্টা করছে চেন্নাই এনএফসি এফসি বর্তমানে কোমাল থাটাল জামশেদপুর এফসির সাথে কন্ট্রাক্টেড আছে এবং এই বছরের মে মাস অবধি তার কন্ট্রাক্ট আছে জামশেদপুর এফসির সাথে বাট তার আগে জামশেদপুরে চাইবে কোমাল থাটালকে যদি কিছু ট্রান্সফার ফিরের বিনিময়ে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার করানো যায় এবং সেই কারণেই ছেড়ে দিতেও পারে কোমাল থাটালকে জামশেদপুর এফসি এবং চেন্নাই এন এফসি কিন্তু রেসে আছে তারা ইনকোয়ারি করেছে কোমাল থাটালের ব্যাপারে যারা চেন্নাইন এফসির ফ্যান্স আছে তারা অবশ্যই কমেন্টে জানিও এই সাইনিংটা হলে তোমরা কতটা খুশি হবে সেটা আমি অবশ্যই জানতে চাই বাট আরেক ফুটবলারকেও টার্গেট করেছে চেন্নাই এনএফসি সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনীত রাই ভিনীত রাই যার কন্ট্রাক্টও কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসে শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে তাকে কিন্তু সাইন করার চেষ্টা করছে এখানে চেন্নাই এন এফসি মানে ইনকোয়ারি করা হয়েছে এই ছাব্বিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে চেন্নাই এন এফসি তো দেখা যাক এই ডিলটাও চেন্নাই এনএফসির জন্য ডান হয় কিনা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তো এগুলো চেন্নাইন এফসির আপডেট ছিল এছাড়া একজন বিদেশি ফুটবলারকেও নেওয়ার চেষ্টা করছে চেন্নাইন এফসি সেই বিষয়েও কথা বলবো বাট তার আগে যে আপডেটটা দিয়ে দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের একজন গোলকিপারকে সাইন করাতে চাইছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এবং সেই লিস্টে সবার আগে যে নামটা আছে সেটা এফসি গোয়ার গোলকিপার ধীরাজ সিং মৈরাংথেম তো ধীরাজ সিং মৈরাংথেম বর্তমানে এফসি গোয়ার সেকেন্ড চয়েস গোলকিপার তো তাকে কিন্তু সাইন করার চেষ্টা করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট কে যদি এই সাইনিংটা ডান করতে হয় তাহলে একটা ট্রান্সফার ফি দিতে হবে কারণ ধীরাজের সাথেও কন্ট্রাক্ট বর্তমানে এফসি গোয়ার আছে তো তেইশ বছর বয়সী এই গোলকিপার ধীরাজের সাথে কন্ট্রাক্ট এই দু হাজার চব্বিশেই শেষ হবে মে মাসে তো এফসি গোয়া কিন্তু যদি এখানে ট্রান্সফারটা করায় তাহলে একটা ট্রান্সফার ফি কিন্তু পেয়ে যাবে তো সেই চেষ্টা করতেই পারে এফসি গোয়া তো এই আপডেটটা তো দিয়ে দিলাম এবার সরাসরি আসবো চেন্নাইন এফসির বিদেশি ফুটবলারের আপডেটে দেখো চেন্নাই এফসির ডিফেন্সের অবস্থা কিন্তু খুবই খারাপ তো সেই ডিফেন্সকে স্ট্রং করার জন্য চেন্নাই এন এফসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একজন বিদেশি ডিফেন্ডারকে সাইন করাতে চাইছে সেই ফুটবলারের নাম চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্টো বোটিয়া হ্যাঁ বন্ধুরা এই অ্যালবার্টো বোটিয়াকে সাইন করার চেষ্টা করছে চেন্নাইন এফসি স্পেনের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে বার্সেলোনা ইউথ একাডেমির প্রোডাক্ট তারপর সেখান থেকে বার্সেলোনা বিতে খেলেছিলেন তারপর বার্সেলোনা থেকে যাওয়ার পর স্পোর্টিং গিজন সিভিলাতে খেলার মতো এক্সপিরিয়েন্স আছে এলচেতে খেলেছে তারপর গ্রিসে কিন্তু বেশ কয়েকদিন খেলেছেন মানে গ্রিসে অলিম্পিয়াকসের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে গ্রিসের যেটা অন্যতম বড় ক্লাব তাছাড়া লাস্টও কিন্তু গ্রিসেই খেলছে অর্থাৎ এই ই কিফিসিয়াস এই ক্লাবের সাথে বর্তমানে তার কন্ট্রাক্ট আছে তাছাড়া এশিয়াতেও খেলেছে আল হিলাল আল ওহেদা এই সমস্ত বড় বড় এশিয়ান জায়েন্ট ক্লাবে খেলার অভিজ্ঞতা রাখেই এই অ্যালবার্টো বোটিয়া বাট মার্কেট ভ্যালু খুব একটা বেশিও নয় তো এই প্লেয়ারকে অ্যাফোর্ড করতেই পারে চেন্নাইন এফসি তবে শুধুমাত্র যে চেন্নাই এনএফসি এফসি এই রেসে আছে তা কিন্তু নয় আইএসএলের আরও একটা ক্লাব অর্থাৎ সাউথেরি ক্লাব ব্যাঙ্গালুরু এফসি তারাও কিন্তু টার্গেট করেছে এই অ্যালবার্টো বটিয়াকে তো দেখা যাক এই বিদেশি সেন্টার ব্যাক এ আসে কিনা এবং যদি আসে কোন ক্লাবের হাত ধরে আসে ব্যাঙ্গালুরু এফসি নাকি চেন্নাইন এফসি সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে বাট তোমাদের কি মতামত এই ট্রান্সফারটার ব্যাপারে অবশ্যই নিচে কমেন্টে জানিও এইগুলোই ছিল চেন্নাইন এফসি ব্যাঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এই সমস্ত ক্লাবের আপডেট এবার বন্ধুরা আসা যাক মোহনবাগানের ট্রান্সফার আপডেটে মোহনবাগান এই মোমেন্টে যেটা ব্রেকিং ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে বাগান টার্গেট করেছে সাহিল তাবোরাকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সাহিল তাবোরা হায়দ্রাবাদ এফ মিডফিল্ডার এবং দুর্দান্ত ফর্মের মধ্যে আছে এই সিজনে তো সাহিল তাভোরের ব্যাপারে কিন্তু ইনকোয়ারি করেছে হায়দ্রাবাদ এফসির কাছে বাগান এবার দেখো হায়দ্রাবাদের ফাইনান্সিয়াল অবস্থা খুবই খারাপ মানে তারা প্লেয়ারদের স্যালারি দিতে পারছে না চিংলেন সানা সিংও স্যালারি পায়নি অনেক দিনের তো সব কিছু দিক থেকে দেখতে গেলে হায়দ্রাবাদ এফসির অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ বিশেষ করে অর্থনৈতিক অবস্থা সেই দিক থেকে হায়দ্রাবাদকে ঘুরে দাঁড়াতে হবে এবং বেশ কিছু ফুটবলার হায়দ্রাবাদ কিন্তু ছাড়তে চলেছে এই উইন্ডোতেও এবং এটাও শোনা আছে যে হায়দ্রাবাদ এফসি অ্যাওয়ে ম্যাচগুলো খেলার সময় হোটেলের ভাড়া পর্যন্ত দিতে পারছে না তো এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তো সেই জায়গায় হায়দ্রাবাদ কিন্তু এই সমস্ত ইম্পর্টেন্ট প্লেয়ারদের ছাড়তে হলেও হতে পারে এবার সাহিল তাবোরাকে টার্গেট করেছে ইস্টবেঙ্গলও এবং এবার কিন্তু মোহনবাগানের মতো হেভিওয়েট টিম মানে যাদের কাছে অর্থনৈতিক দিকটা খুবই স্ট্রং তারাও কিন্তু এই রেসে এসে পড়েছে অর্থাৎ মোহনবাগান সাহিল তাবরাকে সাইন করাতেই পারে তার জন্য একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফিও দিতে পারে কারণ আঠাশ বছর বয়সী এই সাহিল তাবোরার কন্ট্র্যাক্ট আছে হায়দ্রাবাদ এফসির সাথে দু হাজার ছাব্বিশ সাল অবধি তো ট্রান্সফার ফির ব্যাপারটা তো অবশ্যই আসবে বা দেখা যাক ফাইনালি মোহনবাগান নাকি বেঙ্গল কে সাইন করাতে পারে সাহিল তাবরাকে নাকি সাহিল তাবরা হায়দ্রাবাদ এফসিতেই রয়ে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কী মনে হচ্ছে হায়দ্রাবাদ এফসি সাহিল তাবোরাকে ছাড়বে কিনা অবশ্যই সেটা জানিও আর মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল কাকে এগিয়ে রাখবে এই সাইনিংটার ব্যাপারে সেটাও জানাতে ভুলো না কমেন্ট সেকশানে এবার বন্ধুরা মোহনবাগানের পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো হেক্টার ইউজ থেকে নিয়ে এই মোমেন্টের ব্রেকিং যে আপডেট বেরিয়ে আসছে ম্যানেজমেন্ট কিন্তু হেক্টার ইউস্তেরও রিপ্লেসমেন্ট খুঁজছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আরও একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডারকে সাইন করার চেষ্টা করছে মোহনবাগান এবং সেটা হেক্টার ইউস্তের জায়গায় ইউস্তের পারফরম্যান্স কোনো ম্যাচে খুব ভালো গেছে কোন ম্যাচে খারাপ গেছে তো সেদিক থেকে দেখতে গিয়েই কিন্তু এই হেক্টার থেকে রিপ্লেস করার চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়েন্ট তবে এখনও পুরো বিষয়টা প্রাথমিক পর্যায়ে আছে এর পরবর্তী সময়ে আরও ডিটেলে আপডেট বেরোলে অবশ্যই শেয়ার করব বাট এরকম একটা আপডেট কিন্তু বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদের কি মতামত হেক্টার ইউজ থেকে কি ছেড়ে দেওয়া উচিত মোহনবাগানের সেটা অবশ্যই কমেন্টে জানিও এবার বন্ধুরা নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে ন্যাশনাল টিমের জন্য খুব একটা ভালো খবর নয় সাহাল আব্দুল সামাদকে ন্যাশনাল টিমের যে ছাব্বিশ জনের স্কোয়াড সেখানে ইগর্স টিম্যাক ইনক্লুড করেছিলেন তার চোট থাকা সত্ত্বেও কারণ ইগোর্স টিম্যাক আশা করেছিলেন সাহাল আব্দুল সামাদ হয়তো ফিট হয়ে যাবেন এবং কয়েকটা ম্যাচ অন্তত খেলতে পারবেন বাট এখানে যেটা সমস্যা দেখা যাচ্ছে সাহাল আবদুল সামাদ কিন্তু প্র্যাকটিসের সময় তার অ্যাঙ্কেলে পেন দেখা গেছে এবং তারপর তাকে প্র্যাকটিস থেকে উঠে আসতে হয়েছে মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে ক্যাম্প দোয়াতে সেখানেই কিন্তু সাহালের এরকম অবস্থা হয়েছে তো এরপরে সাহালকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছে না ফিজিওরা এবং তারা রেস্টে থাকতে বলেছে সাহালকে যতক্ষণ না এই অ্যাঙ্কেলের পেনটা কমে যাচ্ছে তারপর তার স্ক্যান হবে এবং যেটা শোনা যাচ্ছে জানুয়ারি থার্ড উইক অবধি তাকে অবজারভেশনের মধ্যে রাখা হবে তারপর স্ক্যানে যদি ভালো কিছু পজিটিভ খবর আসে তারপরেই হয়তো এফসি এশিয়ান কাপের ম্যাচে নামতে পারবে সাহাল আব্দুল সামাদ তো খুব একটা ভালো খবর একদমই নয় সাহাল এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য তো দেখা যাক আমরা প্রে করছি খুব তাড়াতাড়ির মধ্যে সাহাল সুস্থ হয়ে যাবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে এফসি এশিয়ান কাপে পারফরম্যান্স দিতে পারবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এই সাহাল আবদুল সামাদ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য তো তার যদি পুরো চোট হয়ে যায় মানে একটা ম্যাচও যদি না খেলতে পারে সেটা সত্যিই দুর্ভাগ্যের বিষয় হবে কোচিগড় স্টিম্যাক এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য তো এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো তোমাদের কি মতামত এই আপডেটগুলোর ব্যাপারে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা